হ্যালো হ্যালো, কে রতি ভাই? টু বলুন না ইন্দ্রদা, ভেবে বলুন। ও বুঝতে পেরেছি, চিত্রা, আমার চিতি। এত বয়স হয়নি আমার ইন্দ্রদা। ও ও তিলোত্তমা, তিলি শোনো, তোমার সঙ্গে আমার কথা আছে। আমি তিলে নই ইন্দ্রদা। ও তাহলে কি তুমি সিতু? গলা পাল্টে বলছো? না না, এবারেও কিন্তু হলো না। তাহলে তুমি কে বলো তো ভাই টু? তোমার কি মিষ্টি দেখাচ্ছে, ডাক্তারিকা, কি মিষ্টি গলা তোমার। আমি আপনার অ্যাডমায়ারার ইন্দ্রদা, আমি ভানু বলছি। ভানু মানে আমাদের সূর্য? তোমার গলাটা মেয়েদের মতন হয়ে গেল কি করে? আমি ভানুমতি বলছি ইন্দ্রদা। ভানুমতি? আমি যে কাকে ছেড়ে কাকে ধরবো বুঝতে পারছি না ভাই টু। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি, বলো। আপনি কি আমার গৃহে একবার আসতে পারবেন ইন্দ্রদা? তোমার গৃহে? কেন, তুমি আমার গৃহে এসো না ভানু। আপনার গৃহে বড় ভিড়, আপনাকে একটু একা পাওয়া প্রয়োজন। একা? বেশ, একাই তোমার গৃহে যাব। কিন্তু কেন যাব বলো তো ভাইটু? সেটা আপনি এখানে এলেই বুঝতে পারবেন। রাখি, বাই বাই। তিলু, এবার তোকে আমি শেষ করে দেব, একবার আসতে দে ইন্দ্রদাকে। আমার নতুন স্টেশনের নাম ভানুমতি, কালকেই টিকিট কাটবো, ছাড়বো কেন? বাবা কি বলে গেছেন মনে আছে তো ইন্দ্র? ওরে যখনই যা পাবি সোনা মুখ করে খেয়ে নিবি, কিছু ফেলবি না, গুছিয়ে নিবি। আফটারঅল বাবা গুরুজন, তার কথা তো আমাকে শুনতেই হবে, তাই না ভাইটু? খুবরির ঘটা দেখতে হচ্ছে, প্রিয়াঙ্কা আছে না রোশনি আছে, অবিটা কোথায় যেন বললো। উপরিতে গিয়ে দেখতে হবে ওরা প্রিয়াঙ্কাকে আটকে রেখে রোশনির নাম দিয়ে চালাচ্ছে না তো? প্রিয়া হয়তো আসল নামটা যা না, দেখতে হচ্ছে একুশে ঘিরে আকাট ব্রহ্মা চিস তো যুবতী মেয়েকে উদ্ধার করতে যাচ্ছি। জীবনে তো কিছুই করলি না, উদ্ধার করে তো পরের কথা। দেখো এটা আমার স্বর্গের ওঠেও না জানো, যে আমি যুবতী মেয়ের পেছনে খড়খড় করছি। ভানুমতি, কত বড়টা হইয়েছো, কাছে এসো। ইন্দ্রদা, আপনি যেখানে এলেন কেউ দেখেনি তো? আমি কি পাগল না কালিদাস, যে ডালে বসে আছি ওই ডালটাই কাটবো? আপনি যে এত কাছে আসবেন আমি ভাবতেই পারিনি। মনে আছে
আমি ছোটবেলায় আপনাকে ইন্দ্র কাকু বলে ডাকতাম। এখন আর ওইসব কাকু টাকু বলে দেখো না, এখন তো তুমি কত বড় হয়ে গেছো, কত সুন্দর হয়েছো তুমি ভানু। ইন্দ্রদা, আপনি আপনি মনুষ্যদের সামনে হাত জোর করলেন কেন? সেটা আমার সবচেয়ে খারাপ লেগেছে। আজ আর ওইসব কথা হবে না গো ভানু। কেন ওসব কথা হবে না কেন? আমি আপনাকে ভালোবাসি বলেই না আমার এত খারাপ লেগেছে যে মনুষ্যদেরকে আমি দুচক্ষে দেখতে পারি না। আপনি তার সামনে কিনা আমার হৃদয়ে আপনার যে ছবিটা আঁকা ছিল সেটা কেমন ঝাপসা হয়ে গেল ইন্দ্রদা। কেঁদো না ভানু, আমি তোমাকে না আমার একটা পরিষ্কার ছবি দেবো, হ্যাঁ, সেটা তুমি তোমার মনে এঁকে রেখো। আবার তুমি আমার ছোটবেলার ভানু, আমি তোমার কানু, আমি অনেক ভালোবাসা পেয়েছি জানো, কিন্তু এরকম যেচে ভালোবাসা পাইনি গো। কিন্তু তবু আপনাকে বলতেই হবে, আপনি আপনি কেন মনুষ্যদের কাছে গেলেন, কেন মনুষ্যদের কাছে কি হাঁটু গেড়ে বসলেন? ওটা মনুষ্য ছিল না তো। তাহলে কে ইন্দ্রদা? কি খেঁচা করে পড়লাম রে ভাই, তো কি বলি এখন? চুপ করে আছেন কেন বলুন। ওটা ওটা ষড়যন্ত্র ছিল ভানু, ষড়যন্ত্র। দুষ্টু, আপনি আমার কাছে লুকোচ্ছেন ইন্দ্রদা। মাইরি না ভানু ভাইটু, ষড়যন্ত্র চক্রান্ত ছিল ওটা। আমি কিন্তু একটা খবর জানি, বলবো? খবর? হ্যাঁ বলো না, বলো আমায় বলো ভানু। এই সব তিলোত্তমার কাজ। বটেই তো, তিলোত্তমাই তো। হ্যাঁ বলুন, তিলোত্তমাই তো। হ্যাঁ কিন্তু তিলোত্তমার কাজ কেন? আমি খবর পেয়েছি ইন্দ্রদা, প্রচুর অর্থের বিনিময়ে তিলোত্তমাই এ কাজ করেছে। হয়তো আপনি কখনো কারোর সামনে হাঁটু গেড়ে বসেছিলেন, হয়তো আপনি ভগবান ব্রহ্মার সামনে হাঁটু গেড়ে বসেছিলেন, সেই ছবিটা মনুষ্যদের ছবির সঙ্গে জুড়ে দিয়েছে সুপার ইম্পোজ করে। কিন্তু তিলোত্তমা এই কাজ কেন করবে ভাইটু? আমি খবর নিয়েছি, এটা তিলোত্তমারই কাজ। আপনি ওকে ধরুন, সব খবর বেরিয়ে আসবে, একেবারে চেপে ধরুন। ঠিক বলেছো, একেবারে চেপ। আমাকে না, আমাকে না, তিলোত্তমাকে। ও ও ও সব জানে, ওই তো নাটের গুরু। আপনার 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 সম্মান, আপনার প্রেম, ভালোবাসা, আপনার ভবিষ্যৎ সব নষ্ট করেছে ও। একবার ভাবুন, আপনি যদি ইলেকশনে হেরে যান, আপনার জামানত বাজেয়াপ্ত হয়ে যায়, তাহলে কিন্তু সব কিছুর জন্য দায়ী হবে ওই তিলোত্তমা। ঠিক বলেছ, আমি গিয়ে তিলোত্তমাকে ধরব, চেপে না, একবার চেপে ধরব। কিন্তু আমার ছোটবেলার ভানু, আমি তো আপনার আছি ইন্দ্রদা, কিন্তু আগে আগে সম্মান, তারপর প্রেম ভালোবাসা। আমার দরজা চিরদিন খোলা থাকবে আপনার জন্য। কাছে এসো। এখন না, আপনি ঘুরে আসুন, তারপর। স্যার আমায় ডেকেছেন। ও আপনি এসে গেছেন, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ বলুন স্যার। বলছিলাম যে বনহরিণ বাবুকে দেখলেন? দেখলাম তো, বলছিল নাকি বনাই রক্ত নিতে পারছে না। হ্যাঁ, ইনফ্যাক্ট উনি যথেষ্ট ইম্প্রুভ করছিলেন, হঠাৎ যে কি হয়ে গেল আমি না নিজেই বুঝে উঠতে পারছি না। তাহলে এখন কি হবে স্যার? দেখুন, রক্ত নিতে না পারলে আমাদের পক্ষে আর কিছুই করার থাকে না। ইনফ্যাক্ট আপনি জানেন যে আমি এবং আমাদের হোল টিম ওর জন্য যথেষ্ট চেষ্টা করেছি এবং এখনো করছি। তা তো বটেই, কিন্তু গ্যালবাবু আপনাকে একটা কথা বলার দরকার। বলুন। বনহরিণবাবুর অবস্থা কিন্তু অ্যাট অল ভালো নয়, ইনফ্যাক্ট আগামী 72 ঘন্টা যথেষ্ট ক্রিটিক্যাল। গ্যালবাবু গ্যালবাবু রিল্যাক্স, আমি ঠিক আছি। আপনি বলুন কি করতে হবে। দেখুন আপনারা যদি রাজি থাকেন আমি একটা শেষ চেষ্টা করতে চাই। অবশ্যই, মানে আমি কতগুলো ইনজেকশন দিতে চাই কিন্তু সেগুলো যথেষ্ট এক্সপেন্সিভ। হোক হোক, আপনি দিন, আমি লিখে রেখেছি, আপনি তাহলে যান চট করে এই ইনজেকশনগুলো নিয়ে আসুন। শুনুন, আমি বনহরিণের কেবিনে আছি, আপনি ফিরে চট করে ওখানে আসুন। অতি অবশ্যই। বনাই আর
বাহাত্তর ঘন্টা, মাত্র 72 ঘন্টা। আসুন আসুন ইন্দ্রদা। এই এই সেই জায়গা, জায়গাটা তোর অনেকদিনের চেনা মনে হচ্ছে। না মানে ওই ছোটবেলায় না নর্তকীদের বিচিত্র অনুষ্ঠান দেখতে খুব আসতাম, তাই আর কি। অনুসুয়া তোমার কতটা মাথা খেয়েছে আমি বুঝতে পারছি। শেকড় একবার এই অবধি চলে এসছে, তোমার শেকড় আমি উপড়ে দেবো মেটে বিশু। একটা কথা বলবো ইন্দ্রদা? বলো। কিছু মনে করবেন না? না, আপনি না আগে নিজের গাছটা কাটুন, তারপরে আমার শেকড় তুলবেন। কিসের শেকড় বিশুদা? মা ইন্দ্রদা আপনি এখানে? ছি ছি ছি, আপনি এটা করতে পারলেন? আপনি কি করে এই প্রস্তাব নিয়ে এখানে এলেন? অনুসুয়া না অবিবাহিত, উনি বিবাহিত, কি করে একটা অবিবাহিত মেয়ে ওনাকে বিয়ে করে? না 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 না, আমি আমি দুজনকে দু জায়গায় সুন্দর করে রেখে দেবো। তিলু চপ, তোমার চুলকুনিতে এমন মলম লাগাবো না যে বুঝবে জলুনি কাকে বলে। শোনো তিলোত্তমা, আজ কিন্তু আমি বিশ্বকর্মার জন্য তোমার কাছে আসিনি। তাহলে কিসের প্রস্তাব নিয়ে এসেছেন ইন্দ্রদা? এই শকুনির মতো কি খুঁজছিস? হ্যাঁ যা বাড়ি গা অপেক্ষা কর, সময় হলে ডেকে নেবো। ঠিক আছে ঠিক আছে ইন্দ্রদা, আমি কিন্তু বাইরেই বসে আছি তিলু। আচ্ছা হ্যাঁ শোনো তিলু, তুমি কিন্তু এটা ভালো করনি, আমি তোমার ঠেক বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেব। মা আমি ঠিক বুঝতে পারলাম না, কি বলছেন আপনি? কিচ্ছু বুঝতে পারলে না? না না, শনিবাবু কত স্বর্ণ মুদ্রা দিয়েছেন তোমাকে? শনিবাবু? ওই গিফটে শনিবাবু আমাকে কেন স্বর্ণ মুদ্রা দেবে? কাছে কাছেই তো আছি ইন্দ্রদা। দেখো তিলোত্তমা, আমি তোমার কথা মতোই তোমার সামনে হাঁটু গেড়ে বসে জোর হাত করে প্রেম নিবেদন করেছিলাম, তুমি মনসা হয়ে গেলে কি করে? আপনি আপনি আমার সামনে হাঁটু গেড়ে বসেছিলেন স্বর্গের বাগানে, মনে নেই? না আপনি আমার সঙ্গে মানে আমার সামনে হাঁটু গেড়ে বসবেন কেন বলুন তো? একেবারে আকাশ থেকে পড়লে মনে হচ্ছে। আমি তোমাকে ছাড়বো না তিলু, একেবারে তন্দুরি বানিয়ে দেব। নির্বাচনে কার কাছ থেকে অর্থ নিয়েছো, শনি না মনসা? ছি ছি ইন্দ্রদা, আপনি যা ভাবছেন মোটেই তা নয়। বুঝতে পেরেছি কি হয়েছে বলুন তো, মনসাদি মায়ার বেশে আমার রূপ ধরে আপনার কাছে গিয়েছিলেন। আর ছবিতে তো মায়া ধরে পড়ে না, আসলটাই ধরা পড়ে। মনসাদি আমার ভূমিকায় অ্যাক্টিং করে আপনাকে একেবারে গাড্ডায় ফেলে দিয়েছে ইন্দ্রদা। সেদিন আমি তোমার শরীরের গন্ধই পেয়েছিলাম। গন্ধটা বোধহয় ডিজিটালে করে দিয়েছে। হতে পারে, তবে ছাড়বো না মনসাকে, আমি ছাড়বো না ওর মায়ার খেলা, আমি শেষ করে দেব। শীতলাকে সব বলতে হবে। আমি বুঝি আপনার কেউ নই, আমি আপনার এত উপকার করলাম আর কোনো রিটার্ন নেই? কাছে এসো না, থাক না বাবা, এখন কাউকে কাছে ডাকার আগে রাডার দিয়ে দেখে নিতে হবে সে আসল না মায়া। চলি পরে আবার ওই রাডার হাতে আসবো। বাই বাই। শনিবাবু যদি 1 কোটি স্বর্ণ মুদ্রা না দেয়, তাহলে শনিবাবু আর শীতলার ছবি সুপার ইম্পোজ করে আমি বাজারে ছেড়ে দেব। মনসাদি সেটা চড়া দামে কিনে নেবে, তখন জমবে আমার খেলা। আমাদের একবারও দেখতে দেবে না বৌদি? ডক্টর ঘোষ, ডক্টর মুখার্জি বনাইকে দেখছেন, এখন আমাদের বোধহয় ভেতরে যাওয়া যাবে না। আচ্ছা তোমার জ্ঞানাদা তো ওষুধটা নিয়ে এখনো এলো না, হয়তো এই দোকানে পাইনি, তুমি চিন্তা করো না এসে যাবে। আচ্ছা শোনো,
সাথী বলল 72 ঘন্টা তো 24 ঘন্টা তো তার মধ্যে পেরিয়ে গেল। বলল ভেতর থেকে বাইরের ঘরে দেবে, সে তো দিচ্ছে না। আচ্ছা ওই হ্যাঁ, এখনো কি রক্ত দেওয়ার চেষ্টা করে যাচ্ছে? হ্যাঁ বনহরিণ কেমন আছে? কেন এসেছেন? না মানে আসলে অফিসে থাকে। থাক থাক না মশাই, অফিসটাই করুন না। কি ভালো নেই বনাই, ভালো নেই। আর কিছু জানতে চান? একবার একবার ওকে দেখা যাবে না? কি দেখবেন? যখন রক্তের প্রয়োজন ছিল তখন কোথায় ছিলেন আপনি? ব্লাড গ্রুপ টেস্ট করাতে অবধি আসেননি। ইচ্ছে দেখতে এখন আর কি দেখবেন? বনাই রক্ত নিতে পারছে না, বুঝেছেন? রক্ত রক্ত নিতে পারছে না? দেখুন উদয়বাবু, আপনারা কিন্তু আমাকে ভুল বুঝছেন। কার্তিক বাবু, বনাইয়ের অবস্থা ভালো নয়। ডাক্তারবাবুরা আছেন, দেখছেন। বৌদি, বৌদি গ্যাড়াদা কোথায়? কেন ভাই কি হয়েছে বলো না। গ্যাড়াদা কি হয়েছে বলো না। গ্যাড়াদা ওষুধ আনতে গেছে, কেন কি হয়েছে? বনাইয়ের অবস্থা ভালো নয় বৌদি, বনাইয়ের রক্ত নিতে পারছে না, কোমায় চলে যাচ্ছে। আপনারা প্লিজ প্লিজ একবার তাড়াতাড়ি আসুন প্লিজ। কি কি বলছেন? বৌদি বাবু আমি চলো বৌদি।